এটা নদীর আধুনিক জিও টিউবেরে সংরক্ষণের প্রচেষ্টা বজালি জেলার নতুন জেলা আয়ুক্তর কার্যালয় সরুপেটা রেলওয়ে ক্রসিংয়ের ওপর উরণিয়া সেতুকে ধরে বিভিন্ন উন্নয়নমূলক আঁচনি আজি আমি বজালি জেলার বিকাশ যাত্রা কার্যসূচীত অংশগ্রহণ করল। 29 ফেব্রুয়ারীর আরম্ভ হওয়া এই বিকাশ যাত্রা 15 মার্চলেকে চলিব। সমগ্র 23,000 কোটি টাকার রাজ্য সরকারে হাতত লওয়া আঁচনির শুভ উদ্বোধন বা আধারশিলা হব। ইতিমধ্যে বজালিত ভট্টদেব বিশ্ববিদ্যালয়কে ধরে কেবাটাও নতুন কাম হাতত লওয়া হয়েছে, কামবিলাক খুব ধুনিয়াক আগবাড়িছে। মই ভাবো যে এই গোটে আঁচনিবিলাক রূপায়ণ সম্পূর্ণ হলে নবগঠিত বজালি জেলায় একটা নতুন রূপ পাব। নদীর আধুনিক জিও টিউবেরে সংরক্ষণের প্রচেষ্টা বজালি জেলার নতুন জেলা আয়ুক্তর কার্যালয় সরুপেটা রেলওয়ে ক্রসিংয়ের ওপর উরণিয়া সেতুকে ধরে বিভিন্ন উন্নয়নমূলক আঁচনি আজি আমি বজালি জেলার বিকাশ যাত্রা কার্যসূচীত অংশগ্রহণ করল। 29 ফেব্রুয়ারীর আরম্ভ হওয়া এই বিকাশ যাত্রা 15 মার্চলেকে চলিব। সমগ্র 23,000 কোটি টাকার রাজ্য সরকারে হাতত লওয়া আঁচনির শুভ উদ্বোধন বা আধারশিলা হব। ইতিমধ্যে বজালিত ভট্টদেব বিশ্ববিদ্যালয়কে ধরে কেবাটাও নতুন কাম হাতত লওয়া হয়েছে, কামবিলাক খুব ধুনিয়াক আগবাড়িছে। মই ভাবো যে এই গোটে আঁচনিবিলাক রূপায়ণ সম্পূর্ণ হলে নবগঠিত বজালি জেলায় একটা নতুন রূপ পাব। নদীর আধুনিক জিও টিউবেরে সংরক্ষণের প্রচেষ্টা বজালি জেলার নতুন জেলা আয়ুক্তর কার্যালয় সরুপেটা রেলওয়ে ক্রসিংয়ের ওপর উরণিয়া সেতুকে ধরে বিভিন্ন উন্নয়নমূলক আঁচনি আজি আমি বজালি জেলার বিকাশ যাত্রা কার্যসূচীত অংশগ্রহণ করল। 29 ফেব্রুয়ারীর আরম্ভ হওয়া এই বিকাশ যাত্রা 15 মার্চলেকে চলিব। সমগ্র 23,000 কোটি টাকার রাজ্য সরকারে হাতত লওয়া আঁচনির শুভ উদ্বোধন বা আধারশিলা হব। ইতিমধ্যে বজালিত ভট্টদেব বিশ্ববিদ্যালয়কে ধরে কেবাটাও নতুন কাম হাতত লওয়া হয়েছে, কামবিলাক খুব ধুনিয়াক আগবাড়িছে। মই ভাবো যে এই গোটে আঁচনিবিলাক রূপায়ণ সম্পূর্ণ হলে নবগঠিত বজালি জেলায় একটা নতুন রূপ পাব। নদীর আধুনিক জিও টিউবেরে সংরক্ষণের প্রচেষ্টা বজালি জেলার নতুন জেলা আয়ুক্তর কার্যালয় সরুপেটা রেলওয়ে ক্রসিংয়ের ওপর উরণিয়া সেতুকে ধরে বিভিন্ন উন্নয়নমূলক আঁচনি আজি আমি বজালি জেলার বিকাশ যাত্রা কার্যসূচীত অংশগ্রহণ করল। 29 ফেব্রুয়ারীর আরম্ভ হওয়া এই বিকাশ যাত্রা 15 মার্চলেকে চলিব। সমগ্র 23,000 কোটি টাকার রাজ্য সরকারে হাতত লওয়া আঁচনির শুভ উদ্বোধন বা আধারশিলা হব। ইতিমধ্যে বজালিত ভট্টদেব বিশ্ববিদ্যালয়কে ধরে কেবাটাও নতুন কাম হাতত লওয়া হয়েছে, কামবিলাক খুব ধুনিয়াক আগবাড়িছে। মই ভাবো যে এই গোটে আঁচনিবিলাক রূপায়ণ সম্পূর্ণ হলে নবগঠিত বজালি জেলায় একটা নতুন রূপ পাব।